প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুধাত সাউম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ দুপুরে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। শাহবাগ জাতীয় জাদুঘরে নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী রফিকুন নবীর জন্মবার্ষিকী উপলক্ষে প্রদর্শনী, চলবে 30 নভেম্বর পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান এক্সিবিশন হলে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী মাহবুবুর রহমানের শিল্পকর্ম প্রদর্শনী কোয়ারেন্টিন। প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 8টা, এই সময় প্রদর্শনী চলবে 2 ডিসেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে মুজাহিদুল ইসলাম তুষারের পরিচালনায় অনুষ্ঠান টিফিনের ফাঁকে। রাত 8টা 20 মিনিটে থাকছে শামীম জামানের পরিচালনায় ধারাবাহিক নাটক গোলক ধাঁধা। কার বউ বিয়ে করছে কি আন্দাজ কাও কি? এই বেটা, এই বোর্ডে সাক্ষী পেরমান আছে, পেরমান ছাড়া মুই কোনো কথা বলি না। কিছু কিছু বাপ হাপ, তুমি হেই ক্যাটাগরিতে পড়ছো। ছোট কালে ডরাইছি, একালে যাইতে পারছিল, এখন দোরা হাপ হয়ে গেছে, মোর ছাড়া আর কিছু নাই। মুই কি কই, এটাকে ভালো করে শোনো, তোর কোনো কথা মুই শুনবো। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী ঝুমুর রায়। শুভ দুপুর আপু। শুভ দুপুর, কেমন আছেন? এই তো আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আপনার সাথে কথা বলেও মানে আমাদের আজকের এই আয়োজনটা নিশ্চয়ই অনেক সুন্দর হবে, কারণ গল্প হবে, সাথে আপনার গানও আমরা শুনব। আর শুরুতে যদি জানি যে সাধারণত কী নিয়ে বেশি ব্যস্ত থাকা হয়? গান তো আছেই, গান ছাড়া অন্যান্য আর কী নিয়ে ব্যস্ত থাকা হয়? গান তো করি, সঙ্গীত যেহেতু করতে হয়, গানটার বেশি সময় দিতে হয়। তার পাশাপাশি সংসার আছে, একটা বেবিও আছে, তাকেও তো সময় দিতে হয়। তাহলে সকালবেলা তো অনেক আর্লি ঘুম থেকে মনে হয় উঠতে হয়? চেষ্টা করি যতটা পারি, মাঝে মাঝে হয় না। আবার একটা সময় খুবই সকালে ওঠার চেষ্টা করেছি স্টুডেন্ট লাইফে, কারণ ওই সময়টা আসলে মা ছিল পাশে, মা ডেকে ডেকে তুলে দিত আজানের পরে যে রেয়াজে বসো। এখন অতটা হয় না, তারপরে চেষ্টা করি বসার জন্য। সকালের রেওয়াজটা ভালো হয়, সকালের রেওয়াজটা এখন আর সেই অর্থে হয় না। তাহলে রেওয়াজটা সময়টা কখন, মানে রাতে করা হয় নাকি যখন সময় হয়? তখন সন্ধ্যার পরে একটু ফ্রি হই আমি, সন্ধ্যার পরে হয়, একেবারে যতটা সময় সম্ভব গলা যতটা নিতে পারি ততটা করার চেষ্টা করি, আর সকালে হয় খুব কম কম হয়। আচ্ছা, আর দুপুরবেলার সময়টাতে কি করেন সাধারণত? রেকর্ডিং এর পেছনে বেশি বেশি সময় দেওয়া হয় কি? কাজ থাকলে তো যেতেই হবে, তখন এটা তো আগে বলা থাকে কোথায় কোন প্রোগ্রাম থাকবে, তখন সেভাবেই যেতে হয়। আর এখন তো একটা সময় শুরু হলো আপনাদের স্টেজ শো গুলোর, সুতরাং আমার কাছে মনে হয় যে আপনারা সব থেকে বেশি এনজয় করেন স্টেজ শো। এখন সময়টা খুবই ভালো, এখন সময়টা ভালো যাচ্ছে, আমরা বেশ সেই কষ্টের সময়গুলো পার করে এখন এসেছি এখানে। এখন মোটামুটি আমরা সবাই একটু একটা স্টেবল অবস্থায় আছে, ফিরে যাচ্ছে সবাই, ধীরে ধীরে বেড়ে যাচ্ছে সকলের কাজ। স্টেজ শো এখন পর্যন্ত কোথায় কোথায় করা হচ্ছে? ঢাকার বাইরে করা হচ্ছে, আর ঢাকায় তো থাকছেই, চ্যানেলগুলোতে থাকছে, প্রোগ্রাম তো হচ্ছে, রেডিও টেলিভিশন রয়েছে। এবার একটু শুনি গানের ব্যস্ততা সম্পর্কে। যে সম্পর্কে তো পূজা শেষ হলো, পূজাতে তো বেশ কিছু গান এসেছে আপনার, মৌলিক গান তো, পূজোটাও নিশ্চয় দারুণ কেটেছে না এবারের? হ্যাঁ, ভালোই কেটেছে, পুজো দেখেছি, মণ্ডপে মণ্ডপে ঘুরেছি। পুজোর দিনটা আসলে যে যেরকমই থাকি না কেন, সারা বছর যে কোনো উৎসবই হোক না কেন, এই পুজো বা ঈদ হোক, আনন্দের সময়টা
আনন্দ করা উচিত, সেই সময়টা তো বছরে একবারই আসে। আনন্দ সময়টা মানে খুব দ্রুত শেষ হয়ে গেল, এই বিষয়টা কাজই করে, সেটাই খুব তাড়াতাড়ি চলে যায় সবাই। পূজোতে কি ধরনের গান এসেছে এবার আপনার? পূজোতে কলকাতা থেকে আমার দুটি গান রিলিজ হয়েছিল, খুব মিষ্টি মিষ্টি প্রেমের দুটি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। দুটো গান আর পূজোর দুটো গান রিলিজ হয়েছিল, আমার ইউটিউব চ্যানেলের জন্য করেছিলাম আর একটি আমি অন্য একটি চ্যানেলের জন্য করেছিলাম। আচ্ছা, সবগুলোর কাজই কি কলকাতাতেই হয়েছে? না, দুটো কাজ, তিনটে, দুটো আধুনিক গানের কাজ ওখানে হয়েছে অন্য জায়গা থেকে, একটা চ্যানেল থেকে, আর একটি কাজ আমি ইউটিউব চ্যানেলের জন্য করেছিলাম পূজোর, আর একটি গান পূজোর এখান থেকে হয়েছে, আমাদের দেশে থেকে হয়েছে। আচ্ছা, সবগুলো কি মিউজিক ভিডিও আকারে রিলিজ হয়েছে? মিউজিক ভিডিও হয়েছে, পূজোর দুটো হয়েছে, কিন্তু ও দুটো আসলে আধুনিক গান দুটো ওইভাবে এখনো ভিডিওটা পাচ্ছি না, করতে সবাই দিতে হবে। তার মানে সম্প্রতি মৌলিক গানের কাজ অনেকগুলো হয়েছে? হ্যাঁ, এখন আমি এমনিতেও অনেক মৌলিক গান অনেক স্লো করে ফেলেছি, এই জন্য আমি একটু অন্য অন্য প্রোগ্রাম থেকে মৌলিক গান একটু সময় দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, যেমন গত বছরে 60টি গান রিলিজ করেছিলাম কলকাতা থেকে, করিয়ে নিয়ে এসেছিলাম, এবছরও আবার 4টি গান রিলিজ হয়ে গেলো। হ্যাঁ, তার আগে হতো, ধীরে ধীরে অল্প অল্প করে আসতো, তো আসলে শিল্পীদের মৌলিক গানের দিকে খুব ঝোঁকটা থাকা অবশ্যই, মানে একজন শিল্পীর স্বাতন্ত্রিক বৈশিষ্ট্যই তো মৌলিক গান, সেটাই, তাই না? প্রোগ্রাম অনেক করেছি কিন্তু মৌলিক গানের দিকে একটু ঝোঁকটা কম ছিল। ভালো যারা বাসে তারা তো সবসময় ভালোটা চাইবে, ওনারা সবসময় বলে যে মৌলিক গানটা একটু বেশি বেশি করো, এখন অনেক তো কাজ করেছো, এখন একটু মৌলিক গানটাই করো, সেটাই। তো আপু, এই মুহূর্তে একটু গান শুনি, এত গানের কথা হচ্ছে, গানের মানুষ পেয়েছি, গান তো শুনতেই চাইতে পারি, কোন গানটি শুনছি আমরা এখন? এই গানটি সুরসঙ্গীত করেছেন নাজির মোহাম্মদ ভাই, ওনার এই গানটি ভীষণ ভালো লাগার একটি গান থাকে, তার মধ্যে থেকে এই গানটি আমার কাছে একটু অন্যরকম। বাপে আমার পোলা দেখছে বড়ই সুন্দর বর, বিয়া কইরা বউ হব যে তুই যে হবি পর, রাখুই রাখুই কালায় আমি যা খুশি তুই কর, সেই কথাতে করিস রে তুই অন্য কারো কর, বড় লোক হইতে পারি তোর চাইতে কি কালা, আমার কি দেয় সকালে জয় ফুলেরই মালা, বড় লোক হইতে পারি তোর চাইতে কি কালা, আমার কি দেয় সকালে জয় ফুলেরই মালা, আমার কি দেয় সকালে জয় ফুলেরই মালা, কালা হইছি কালা রইছি হইছি আরো কালা, সামনে দিয়া হাইটা কেন বাড়াসে মোর জালা, আরে জালায় জইলা কবে আমি হইয়া গেছি সাই, বুকের ভিতর হু হু আগুন তবু তোরে চাই, বড় লোক হইতে পারি তোর চাইতে কি কালা, আমার কি দেয় সকালে জয় ফুলেরই মালা, বড় লোক হইতে পারি তোর চাইতে কি কালা, আমার কি দেয় সকালে জয় ফুলেরই মালা, আমার কি দেয় সকালে জয় ফুলেরই মালা। মানে গানটা না খুবই মিষ্টি একটা গান, আর আপনি এত চমৎকার করে গাইলেন, মানে উপস্থাপনটা অনেক সুন্দর ছিল। এটা তো কি সম্প্রতি রিলিজ হয়েছে গানটি? গানটি এখনো ওভাবে আসেনি, গানটির কাজ হচ্ছে আর কি। আচ্ছা, তাহলে তো আমরা একদম নতুন গান শুনলাম, দর্শক থেকে আগে গিয়ে দিলাম। এটার মিউজিক ভিডিও আমার কাছে মনে হয় অনেক সুন্দর হবে, খুব শিগগিরই পেয়ে যাবে গানটি। আচ্ছা, খুবই ভালো লাগার একটা গান, আমার এরকম ভাষার গান এর আগে করা হয়নি। আচ্ছা, এই যে মিউজিকের সাথে পথে চলার কত বছর হলো আপনার? খুব বেশি না, তাও মোটামুটি এই তো করোনার আগ থেকে হয়েছে। আর এর মধ্যে তো অনেক কাজ করা হয়েছে। হ্যাঁ, মৌলিক গানে কাজ করেছি কিন্তু ভিডিওর কাজগুলি একটু আগে তো অডিওটাই বেশি প্রাধান্য থাকতো, আর আসলে আমরা গান শুনতাম, এখন তো দেখতে হয় গান। হ্যাঁ হ্যাঁ, এখন উপস্থাপনের যে ব্যাপারটা, যে গানটাকে আমি কিভাবে মানুষের সামনে নিয়ে আসছি, এটা খুবই জরুরি একটা বিষয়। এবং আমি, আপনি হয়তো দেখেছেন যে গানটি কিন্তু অডিওর পরে ভিডিওটা হলে গানটার একটু সৌন্দর্য কিন্তু বেড়ে যায়, দেখতে মনে হচ্ছে একটু অন্যরকম আসে, ভালো লাগাটা একটু অন্যরকম হয়, মানুষের আগ্রহটাও বাড়ে। সময় তো এক এক রকম হয়ে যাবে ধীরে ধীরে সামনের দিকে, তো সেরকমই আসলে সময়ের চাহিদা অনুযায়ী আমাদেরকে আসলে চলতে হবে। একদম শুরুর দিকের গল্প যদি জানতে চাই, যে গান ছোটবেলা থেকে কি শেখা হতো? একেবারে ছোটবেলা থেকে, খুব ছোট থেকে।
তাও কত বছর বয়স হবে? তাও স্কুলে যাওয়ার আগে। ও এই যে বললাম আমার তো সঙ্গীত পরিবারে বেড়ে ওঠা, সকলকেই দেখেছি গান করতে, ওইভাবে আগ্রহ হয়ে গেছে আসলে। আমাদের মা কখনো বলতো না যে গান করতে হবে, বাবাও বলতো না যে গান করতে হবে, মানে দেখে দেখে শেখা আর কি, যে গান তো করতেই হবে। বড় বোন করতো, পিসিরা, ঠাকুমা, হ্যাঁ বাবা তো সঙ্গীত শিক্ষক, বাড়িতে অনেক স্টুডেন্ট আসতো। হ্যাঁ তো দেখা যেত তারা যে রেয়াজটা করতো, তাদের যে শিক্ষাটা দেওয়া হতো ওইটা আমি ঘরের ভিতর শুনে শুনে আসলে দেখা যেত। ছোট্ট থেকেই একদম আমি তুলে ফেলতাম হারমোনিয়ামে সারগাম বলে, আর আমি বলতাম যে একটু বেশি বলা হয়ে যাচ্ছে, আমি বলতাম যে এত সময় কেন লাগতেছে সারে গাবা তুলতে এদেরকে। তারপরে আমি একা একা যখন তুলে ফেলতাম মা বলতো ঠিকই তো তুলেছ তুমি। তারপর কিন্তু আমি ধীরে ধীরে কিন্তু নিজে আবার খুব ছোট বয়সে গান শুনেই হারমোনিয়ামে তুলে ফেলতাম বেশি। আমার আমার মনে আছে আমার বাবা মার আমাকে ধরে ধরে বসে বেশি দিন শেখাতে হয়নি। তো আমার যারা শিক্ষকরা ছিলেন নিজে নিজে শেখার ব্যাপারটা বেশি কাজ করেছে, জানি না ওটা আসলে জেনেটিক্যাল হয়ে গেছে, বংশের তো একটা ব্যাপার থাকে। প্রথম নিজের আগ্রহ থাকতে হবে না, ওটা সেটা হবে না। হ্যাঁ প্রথম মৌলিক গান কোনটা ছিল এটা মনে আছে কি? একটু পূজোর গান ছিল, গানটি মনে আসতেছে না, কিন্তু পূজোর উপলক্ষে করেছিলাম গানটি। আচ্ছা মানে আসলে অনেক কাজ মন্দিরেতে ভিডিওটা হয়েছিল। হুম হুম কিন্তু গানটা এই মুহূর্তে মনে আসছে না। আচ্ছা আমরা এই মুহূর্তে আরো একটা গান শুনে ফেলি। হ্যাঁ কোন গানটি শুনবো? কলকাতা থেকে আরও একটি আমার ভালো লাগার গানের মধ্যে থেকে একটি বৃষ্টির গান, খুবই ভালো লাগার একটি গান। শীতের সময় আমরা বৃষ্টির গান শুনব। আসলে গান গান তো কখনো সিজন অনুযায়ী হয় না, গান হয় মন থেকে, কখন কোন গান শুনতে ভালো লাগবে সেটা তো মন জানে, কোন গানটি গাইতে মন চাইবে এটা কিন্তু আসলে বলা যায় না। বাসাতেও কিন্তু আমরা সব ধরনের গানই কিন্তু শুনে থাকি যখন আমরা গান শুনি, সেটা বৃষ্টি বা অন্য কিছু লেখ করা। এটা কি আপনার মৌলিক গান? হ্যাঁ এটা মৌলিক গান, এটা আমি কলকাতা থেকে করেছিলাম গত বছরে। আচ্ছা শুনে শুনে। বৃষ্টি হলে তোমার চোখের পাতা ছুঁয়ে দিতাম, চোখে জমা দুঃখগুলো আমি ধুয়ে নিতাম। বৃষ্টি হলে ও বৃষ্টি হলে, বৃষ্টি হলে তোমার চোখের পাতা ছুঁয়ে দিতাম, চোখে জমা দুঃখগুলো আমি ধুয়ে নিতাম। বৃষ্টি হলে ও বৃষ্টি হলে, এক পৃথিবী চাওয়া পাওয়া তোমার ভালোবাসা, এক সাগর রয়েছে বুকে তোমায় পাওয়ার আশা, এক ক্যানভাস তোমার ছবি মনে এঁকে দিতাম, মনে এঁকে দিতাম। বৃষ্টি হলে তোমার চোখের পাতা ছুঁয়ে দিতাম, চোখে জমা দুঃখগুলো আমি ধুয়ে নিতাম। বৃষ্টি হলে ও বৃষ্টি হলে। সুন্দর, অনেক সুন্দর। তো এখন ভালো লাগে একটি গান। হ্যাঁ গানটি সুন্দর অনেক। এখন এমনিতে কি কাজ করা হচ্ছে বা সামনে আর নতুন কি কাজ আসবে আপনার? সামনে মৌলিক গানের কাজ আসছে, অনেক অনেক চ্যানেল থেকে প্রজেক্টের কাজ আসছে। এর আগে আমি আরও একটি প্রজেক্টের একটি কাজ করেছি, সেখানে 7-8টার মতো গাছ করেছি গান মেলা চ্যানেলের জন্য। তো সেই গানগুলি সমস্ত কাজ হয়ে গেছে, অডিওর কাজ হয়ে গেছে, ভিডিওর কাজ আসছে, বেশ কিছু কাজ হয়ে গেছে, আর কিছু গানের কাজ বাকি রয়েছে ভিডিওর। আশা করি তোমরা দর্শকরা দেখতে পারবে, শুনতে পারবে গান। এখন পর্যন্ত যতগুলো গান আপনার রিলিজ হয়েছে তার মধ্যে কোনটার রেসপন্স সব থেকে ভালো পেয়েছেন আপনি? আমার কাছে বৃষ্টি এই গানটা, আরও শ্রাবণের আরও একটি গান রয়েছে কলকাতার, সেখানেও ভালো কথা শুনেছি বলেই আসলে কি মৌলিক গানের আগ্রহটা কিন্তু বেড়ে যায়। যদি কেউ ভালো বলে তখন মনে হয় যে না সবাই তো ভালো বলছে তাহলে করি। হ্যাঁ তাদের পছন্দ অনুযায়ী তখন মনে হয় যে না একটু ভালো কাজ করি। আর এখন তো আমাদের একটা
মাধ্যম রয়েছে ফেসবুক, সেখানে আসলে ওপেন থাকে, সকলেই কিছু না কিছু মতামত। এবং আপনাদের নিজের ইউটিউব চ্যানেল আছে, সেখানকার জন্য তো হ্যাঁ সেখানকার জন্য আমি করছি। হ্যাঁ, আর এখান থেকে যদি বলেন যে মানুষের কথা কমেন্টগুলি সেটা শোনা যায় ফেসবুক থেকে, ভালো মন্দ যেটা হচ্ছে সেটা বলছেন, সেই অনুযায়ী কিন্তু একটা ভালো লাগা কাজ করে। এবং সমালোচনার জায়গা থেকেও আসলে শিক্ষাটা নেওয়া যায় যে আমার কোথায় ভুল হচ্ছে বা কি হচ্ছে। আর ইনিতে প্লেব্যাকে কি কাজ করা হচ্ছে? অনেক আসতেছে, আবার ব্যাক করছি, আসলে সব কিছু মিলতেছে না। কি চাচ্ছেন যেটা আসলে মিলছে না, মানে কি ধরনের কাজ পেলে করবেন, এরকম কোনো চাও আছে কিনা? আমার ভালো লাগার মতো জায়গা, ভালো লাগার মতো কাজ, ভালো লাগার মতো কথা গানের, আর আমি যে গানটি গাইতে পছন্দ করব, ভালো লাগা, ওই রকম বিষয়গুলো চাচ্ছি। সাধারণত যে কোনো গানের ক্ষেত্রে আপনার পছন্দের ক্যাটাগরিটা কি থাকে, যে গানের লিরিক বা সুর কোনটাকে বেশি প্রাধান্য দেন? আমি সবসময় গানটা আসলে শুনি। গান এরকম নাই যে আমরা আসলে যে চিরসবুজ যে গানগুলি শুনে এসছি, পুরোনো দিনের যে গানগুলি, সেখানে কিন্তু আমরা ছোটবেলা থেকে কিন্তু সব ধরনের গান বাড়িতে হতো, শুনতাম, ওখান থেকে তো আমাদের কিছু কিছু গান মাথায় বসেই রয়েছে। তো গান এমন কোনো বিষয় থাকে না, এখন কার সময় হোক সেই সময়কার হোক, গান যেটা চলছে যে কোনো জায়গায় দেখবেন যে এই গানটা আমার ভালো লাগতেছে। আর আমার একটা এটা ভালো না মন্দর দিক আমি বলতে পারবো না, মানে আমি যে গানটা আমার ভালো লাগে সেটা খাওয়া ঘুম বন্ধ অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে, বন্ধ করে আমি ওই গানটা আগে তুলবো, ওই গানটা আগে করে আমার তারপরে আমি ভাত খাবো বা আমি বাইরে যাব। মানে গানটা আমার এতটা আকৃষ্ট করে যে এই গানটা আমার ভালো লাগছে, এই গানটা তুলতে হবে, তা না হলে আমি ভুলে যাবো, শান্তি পাচ্ছি না, তা না হলে আমি গানটাই ভুলে যাবো যে এই সুন্দর গানটা এখনই তুলিনি, এরকম বিষয় থাকে আমার ক্ষেত্রে যে গান। আর নিজে যদি মৌলিক গানের কথা বলো তাহলে বলবো যে গানটা আগে শুনি, তারপরে দেখি লেখাটা, দেখি ভালো লাগলে তখন আমি বলি যে ভালো লাগছে, সুর কথা সুন্দর করবো বা এরকম বিষয় থাকে। গান তো গাওয়া হচ্ছে, কখনো কিন্তু গান লেখা বা সুর করা এগুলোর প্রতি আগ্রহ আছে? আগ্রহ আসছে না, আমার কাছে মনে হয় যে আসলে এই জিনিসগুলি হুটহাট করে হয় না। আমার কাছে মনে হয় মিউজিকটা অনেক বিশাল একটা ব্যাপার, আমি একটু পারবো বলে সেটা আমি এটা এরকম আমার কাছে কিছু নাই, অনেক প্রপার শিক্ষার দরকার, কিচ্ছু শিখতে পারিনি, কিচ্ছু জানি না, সেই ছোট সময় থেকেই বাড়িতে শুনে আসছি, তারপরও মনে হয় যে কোথাও কোনো কাজে গেলে, কোথাও কোনো কিছু করতে গেলে মনে হয় যে আমার কত শিক্ষার দরকার আছে, বাকি আছে, আরও অনেক শিখতে হবে, কিচ্ছু পারছি না আমি। আর দেখবো আপু আমরা কিন্তু প্রতিদিনই শিখছি, আজকে তোমার কাছ থেকে শিখছি বা অন্য কোথাও যাবো সেখানে শিখবো, সবার মধ্যে থেকে কিছু না কিছু শিক্ষা হয়, ছোট বাচ্চার কাছ থেকেও কিন্তু আমরা অনেক কিছু শেখার আছে। একদম কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে এসেছে, সময়টা কখন কোন দিকে চলে গেল একদমই বুঝতে পারিনি। তো একদম সবশেষে আপনার কাছ থেকে একটি গান শুনতে চাইবো, কোন গানটি শোনাবেন? আচ্ছা, আমি যেহেতু সামনে ডিসেম্বর মাস, আমি একটি দেশের গান করছি। বাংলা মানে পল্লী কবির, বাংলা মিঠু সুর, বাংলা মানে সবুজ শ্যামল চোখ যায় যত দূর, বাংলা মানে খালে বিলে জলে দুষ্ট ছেলের দল, বাংলা মানে সম্প্রীতি আর সাম্যের চলাচল, বাংলায় আমার প্রাণ বাংলাতে গায়ে গান, বাংলায় আমার ভেতর বাহির সাত সুরে বাঁধা তার, বাংলায় আমার প্রাণ বাংলাতে গায়ে গান, বাংলায় আমার ভেতর বাহির সাত সুরে বাঁধা তার। ভীষণ সুন্দর, থ্যাংক ইউ। এই গানটি শেখ মিলন ভাইয়ের সুর কম্পোজিশনে, ওনার একটি সৃষ্টি গান। আমার দেশের গানের মধ্যে ভালো লাগার গান থাকে, এই গানটি আমার খুবই ভালো লাগে, পুরোটা শোনাতে পারলে ভালো লাগতো। কথা বলে খুবই সুন্দর গান শুনে ভীষণ ভালো লাগলো, অনেক অনেক শুভকামনা রইলো আপনার আগামী দিনগুলোর জন্য আর আমাদের আয়োজনে আসবার জন্য, অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও আপু অনেক ধন্যবাদ, তোমার সাথে কথা বলে ভীষণ ভালো লাগছে, আর এনটিভি কে অনেক অনেক ধন্যবাদ সুন্দর আয়োজন যুক্ত করার জন্য, আমাকে অনেক ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।